তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ডেকোরেশন হয়েছে, তো এখনই বুঝে যাবে এটা কি। তো এটা হলো আমার বোনের বার্থডে, তো আমি এসে দেখি এখনও ডেকোরেশনের কাজ চলছে। পিসি ডেকোরেটারদের দেখিয়ে দিয়েছে, যে লোকদের দেখিয়ে দিয়েছে কীভাবে হবে। তো আমার ভাইও ওখানে গিয়ে ওদের সাহায্য করছে, তো দেখতে থাকো। তো হ্যালো গাইস, আজকে তো আমার বোনের বার্থডে, তো বার্থডেতে পিসির বাড়িতে এসেছি। তো আজকে পুরো বার্থডেটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো আমি। তা আমি রেডি, আর প্রচণ্ড বৃষ্টিও আসতে পারে, জানি না কি হবে। তা আমি এখন পিসি ওদের ঠাকুর ঘরে আছি, দাঁড়াতে। তো আমি পিসি ওদের ঠাকুর ঘরে ছিলাম, কারণ সারা ঘরে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, তো তাই একটু এই সাইডে এসে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। ঠাকুর ঘরটাও দেখিয়ে দিয়েছি, ড্রয়িং রুমটাও দেখাচ্ছি, সুন্দর লাগছে, গোছানো আছে তাই দেখাচ্ছি। এই যে বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে, আমি ওর কাছে যাচ্ছি, ও এখনও রেডি হয়নি, তো ওর সাথে একটু মজা করছিলাম। তো দেখতে থাকো, আও কমেন্ট করে বলবে আমাকে কেমন লেগেছে। তো এখন বোনের ফ্রেন্ডের সাথে, এই ছেলেটা না অনেক কিউট, অনেক কিউট। তো বাইরে সবাই মোটামুটি চলে এসেছে, সবাই বৃষ্টির জন্য আসতে পারছে না, মোটামুটি বাড়ির লোকজন এসে পড়েছে। তো এখন কেক কাটিং হবে, কেকটাকে বোন আর বোনের ফ্রেন্ড মিলে খুলছে, ডেকোরেশনটা কমপ্লিট করছে। কেকটা না ভীষণ ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর হয়েছে। তো এখন কেক কাটিং হবে, সব রেডি হচ্ছে। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি, কারণ না হলে আমি জানি তোমাদের দেখতে খুব বোরিং লাগবে, আর আমার কথাগুলোতে এত মিষ্টি না যে তোমরা টাইম নিয়ে শুনবে। তো তাই আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি। তো কেক কাটিং হচ্ছে, তো ওখানে অনেক সাউন্ড ছিল যেটার জন্য কপিরাইট পড়তে পারে, তাই আমি সাউন্ডটাকে অফ করে আমি এখন ভয়েস দিচ্ছি। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, ভুলে যাইনি, বাট এখন বলবো যে বোনকে না মানে অনেক কিউট লাগছে, মানে ওই দিনের ঈশা কত বড় হয়ে গেল, 15 বছর হয়ে গেল, মানে দিন কত তাড়াতাড়ি চলে যায়। অনেক ছোট বলবো, ছোটবেলায় ও কত দুষ্টুমি, কত মারামারি করতাম। আর আরেকটা কথা, ও আমার বিশ্বস্ত বোন, ওর নাম অর্পিতা, আর আমরা আদর করে ওকে ঈশা রাখি। এখানে কেক খাওয়ানো চলছে, আমিও আছি, আমাকেও খাওয়াচ্ছে, আমার মনটা খারাপ হয়ে গেছে, একটু খাইয়েছে। কেকটা এত টেস্টি, বেশি করে খাওয়াতে পারতো কিন্তু খাওয়াইনি, শয়তান তো তাই। দেখতে থাকো, এখানে আমরা সব ভাই বোনেরা আছি, আমার ভাই ভিডিও করছিল, ভিডিওটা শ্যুট করছিল। ও কী করেছে না করেছে ওই জানে, পরে দেখি যে ক্যামেরা এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিক নিয়ে নিয়েছে। তো এটা হলো ওর ঠাকুরমা, মানে আমাদেরও ঠাকুরমা, এটা হলো কাকিমণি, তার ছোটো কাকিমণি। তো আশীর্বাদ করছে, পিসি এসেছে, পিসি ওকে দারুণ একটা জিনিস দিল, সবাই পকোড়া আর কফি খেতে সব ইজি, বাচ্চা বাচ্চা ওরাও কফি খাচ্ছে, কি মজা নিয়ে আমি জানি না বাবা। আমার কাছে এই যে আমাদের ছোট জামাই, সবাই দেখছে ছোট জামাই দুষ্টমি করছে, এই যে বড় জামাই এসে পড়েছে, আমার বড় মেয়ে, মানে মেয়ে বলতে আমি জামাই বলি, আমার যে ঠাকুর মানে আমি ওদের ষষ্ঠী দিই, তাই ওই সূত্রে আমি জামাই বলি। এটা আমার বিশ্বস্ত ভাই মত, এখন সবাই খাচ্ছে, যাচ্ছে কাজে বিজি হয়ে আছে। আর বৃষ্টির জন্য না সব লোক আসতে পারেনি, মানে কি যে শুরু করে দিয়েছে বৃষ্টিটাও, কি বলবো, ওরা খেয়ে নিচ্ছে, কারণ বোন বোনের ফ্রেন্ড ওদের, তারপরে যেখানে যে আমার কর্তা এসে বলছে, সে ইন্ট্রোডাকশন দিচ্ছে, মানে বোন নিচ্ছে সবাই সাথে ইন্ট্রোডাকশন করছে। তো যাই হোক, ভালোই লাগলো, মানে অনেক এনজয় করেছি, কিন্তু আমার খুব ভালো লাগতো যদি আমি সাউন্ড দিতে পারতাম। এখন 11:30 বাজে, আমরা খেতে বসছি এখানে।